মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী এই তিনটে ক্লাসের যখন আমরা পরীক্ষা দিতে যাই ফাইনাল পরীক্ষা তখন একটা সমস্যা সবথেকে বেশি আসে সেটা হলো শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন কী করে মনে রাখবো শর্ট প্রশ্ন কিছুতেই আমার মনে থাকছে না এই ব্যাপারগুলো প্রত্যেকটি ছাত্রীর মনে দাঁড়ামের এই এই সংশয়টা শর্ট শর্ট প্রশ্ন নিয়ে এটা কিন্তু সবথেকে বড় সমস্যা বর্তমানকালে কারণ তোমরা জানো পরীক্ষাতে শর্ট প্রশ্নটা এত পরিমাণে বেশি আসে যে শর্ট প্রশ্ন কেউ যদি মনে রাখতে না পারে বা শর্ট প্রশ্ন বুঝতে না পারে শর্ট প্রশ্ন মনে রাখার কৌশল না জানে তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বারটা অনেকটা কমে যায় আর শর্ট প্রশ্ন যে ভালো পারবে তার নাম্বার অনায়াসে বেশি আসবে দেখো শর্ট প্রশ্ন নিয়ে একটা ভিডিও অর্থাৎ শর্ট প্রশ্ন কী করে মনে রাখবে তার পার্ট ওয়ান ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি ওটা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নাও এটা হচ্ছে পার্ট টু ওটা দেখার পরে এই ভিডিওটা দেখবে তো দেখো পার্ট টুতে তোমাদের একটা একটা কৌশল বলে দিই শর্ট প্রশ্ন মনে রাখার জন্য তোমাদেরকে বেশ কিছু এ ফোর পেপার কিনতে হবে এ ফোর পেপার মানে কি যেগুলো জেরক্স পেপার হয় দেখবে দোকানে যাবে যেখানে জেরক্সের দোকান সেখানে এ ফোর পেপার হয় ব্ল্যাঙ্ক সেই ব্ল্যাঙ্ক এ ফোর পেপারগুলো তোমরা নিয়ে নাও বেশ কিছু নিয়ে নাও এরপর তোমাদের কাজ কি তোমরা যেখানে স্টাডি রুম অর্থাৎ যেখানে তুমি পড়াশোনা করো সেখানে তুমি ওই এ ফোর পেপারগুলো কাজে লাগাবে কি করে কাজে লাগাবে বলি মনে করো তুমি শর্ট প্রশ্ন তৈরি করছো আমি উদাহরণ দিচ্ছি মাধ্যমিক একটা দিচ্ছি মাধ্যমিকে মনে করো বিভিন্ন যে ভূমিরূপগুলো আছে মনে করো গৌর ইয়ারদা এগুলো বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমার মনে থাকছে না বা কোন ভূমিরূপের অর্থ কী যেমন শিব বালিয়াড়ি কোথার অর্থ কী শিব কোথার অর্থ তরবারি এগুলো মনে থাকছে না এগুলো একটা ছক করো যে কোনো শর্ট প্রশ্ন ছকের সাহায্যে মনে রাখতে সব থেকে বেশি সুবিধা হয় তুমি এগুলো ছকের সাহায্যে মনে রাখো প্রত্যেকটি ছক তুমি ওই এ ফোর পেপারে লিখতে থাকো এবং লিখে লিখে প্রত্যেকটা ছক করে সেটা কিন্তু তুমি বা যেখানে পড়ছো তোমার স্টাডি রুম যেখানে তুমি পড়াশোনা করো প্রতিনিয়ত থাকো বা তোমার বেডরুমও হতে পারে সেখানে তুমি ওই যে এ ফোর পেপারটা লাগিয়ে রাখো অর্থাৎ চিটিয়ে রাখো দেওয়ালে আটকে রাখো এতে কি হবে এতে কি প্রয়োজন দেখো তুমি যখনই উঠবে বা ঘরে ঢুকবে যখনই কেন কাজ করবে তোমার ওই পেপারটা চোখে পড়বে তুমি মাঝে মাঝে একবার করে চোখ বুলিয়ে নিতে পারবে এতে কি হবে শর্ট প্রশ্ন যেগুলো তোমার আটকে যাচ্ছে মনে হয় সেগুলো কিন্তু মনে থেকে যাবে সব সময় বই খুলে পড়ে পড়ার ইচ্ছাটা অনেক সময় থাকে না কাজেই তোমরা যদি এরকম ছকের সাহায্যে দেওয়ালে চিটিয়ে রাখো তাহলে কিন্তু সময় তুমি দেখতে পাবে সব সময় তুমি চোখে পড়বে তোমার তোমার কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখার জন্য এটা হচ্ছে বেস্ট একটা উপায় এটা আমিও করেছিলাম এক সময় আমি সুফল পেয়েছি আশা করছি আমার যে আমি সুফলটা পেয়েছি আশা করছি তোমরাও এই যদি কাজ করো তোমরাও সুফল পাবে আমি প্রত্যেকটি ছাত্রছাত্রী বলেছি আমার অফলাইনে যারা পড়ছে আমার বাড়িতে যারা পড়তে আসে তাদেরকেও এক কথাই বলেছি যে ছকের সাহায্য মনে রাখা যায় দেওয়ালায় চিটিয়ে দেবে তাহলে দেখবে তোমরা কিন্তু এই শর্ট প্রশ্নগুলো একটিও আর ভুলবে না কারণ শর্ট প্রশ্ন ছকের সাহায্যে মনে রাখাটা অনেক বেশি সহজ এবং এই ছকটা কিন্তু তোমাদেরকেই তৈরি করতে হবে সমস্ত বই কিন্তু এরকম ছক থাকে না এবং উচ্চ মাধ্যমিক যেন বলে দিই মনে হয় উচ্চ মাধ্যমিকে মনে করো কোপিনের জলবায়ু শ্রেণীভাগ পড়ছো এবারে কোপেনের জলবায়ু শ্রেণীভাগ এ এফ রয়েছে সি এস রয়েছে অনেক ভাগগুলো রয়েছে তো এরকম করে ছক করে নিলে ছক করে সেটাকে তুমি আ দেওয়ালে আটকে দিলে তাহলে এটা কী হলো তোমাদের সুবিধা হবে যে কীভাবে কি তোমরা মুখস্থ রাখবে যখন তখন ঘরে ঢুকছো তখন দেখতে পাবে আস্তে 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 তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর ভুলবেই না তাহলে শর্ট প্রশ্ন মনে রাখার দুটো ভিডিও দিলাম আগের ভিডিওটা তোমরা দেখে নেবে এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে অনেকটা ডাউট ক্লিয়ার হলো এবং অবশ্যই শর্ট প্রশ্ন এরকম করে মনে রাখার পর দেখবে পরীক্ষায় আশা করি তোমরা খুব ভালো মার্কস পাবে আজকের ভিডিওটি তোমার যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ